কাস্টমার হোক বা ফুড ব্লগার, সবার নাকি অলওয়েজ যখন তখন অ্যালাউ আছে একদম কিচেন, এটা কি সত্যি? বিরিয়ানির জলটা এখান থেকে নিয়ে গিয়ে যাবতীয় বিরিয়ানি রান্নার প্রসিডিওর এখানে করা হবে। অন্যরকম ভালোবাসা, বিরিয়ানি মানে আমার কাছে নেশা, চাই না তো কিছু আমি বিরিয়ানি হলে আর, ইয়েস ব্রাদার আই এম এ বিরিয়ানি লাভার, দিন বেলা মন শুধু বিরিয়ানি খেতে চায়, হোক না তেল চর্বি তাতে কি আসে তো। থাম্বনেল থেকে তোমরা তো বুঝেই গেছো কোথায় যাচ্ছি আজকের। জাস্ট বেরিয়ে পড়েছি এবং একটা লাভলি সানি ওয়েদার, বেশ কয়েকদিন ধরে বৃষ্টি চলছে। আজকের হচ্ছে ফ্রাইডে, অক্ষয় তৃতীয়ার দিন, তো সবাইকে শুভ অক্ষয় তৃতীয়ার প্রীতি এবং শুভেচ্ছা। ইয়েস, সোদপুরে আজকের ডি বাপির নতুন আউটলেট ওপেন হচ্ছে, তো প্রচুর ক্রেজ হবে হোপফুলি এবং প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর থাকবে সেখানে। তো আমিও ছুটি পেয়ে বেরিয়ে পড়েছি, সেই ডি বাপিটা কভার করবো, দেখাবো তোমাদের কী কী পাওয়া যাচ্ছে এই সোদপুরের নতুন ডি বাপি ব্র্যান্ড নিউ আউটলেটে। বেশ কিছুদিন যাবত ফুড ব্লগারদের নিয়ে একটা কন্ট্রোভার্সি চলছে চূড়ান্ত লেভেলের। কেউ লাল লাল ঝাল ঝাল, কেউ মাটন নাচানো, খাসি নাচানো, এইসব এখন ফুড ব্লগিংয়ের একটা রেগুলার কন্টেন্ট হয়ে গেছে। আসলে যেগুলো ট্রেন্ডিং মানুষ তো সেগুলোই করবে, এবং যারা তোমরা দেখছো তোমরাও সেগুলোকেই সাপোর্ট করো। তো সেই জন্য এইসব ফুড ব্লগাররা এই কন্টেন্টগুলোকে রিপিটেটিভলি সেই উজ্জ্বলদা, সেই চাকদা, সেই নদিয়া, এইসব জায়গাগুলো ঘুরে বেড়াচ্ছে, এবং অবশ্যই সেই হাবড়া। আমার কাছে লাইফস্টাইল ব্লগিংটা ইম্পর্টেন্ট, যেহেতু আমি লাইফস্টাইল ব্লগ করি, যা যা করি সব কিছু দেখাই তোমাদের। তো অবভিয়াসলি ফুড সেখানে একটা অনেক বড় ইম্পর্টেন্ট পার্ট, বিকজ আমি নিজে একজন যথেষ্ট ভালো ফুডি, খেতে আমি ভীষণ ভালোবাসি। তো অনেক ফুড ব্লগ তোমরা আমার চ্যানেলে দেখেছো, কিন্তু এমন কোনো ইরিটেটিং কন্টেন্ট আমি করতে পছন্দ করি না ব্যক্তিগতভাবে, যেগুলো সো কল্ড কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়, কে কার ব্যাপারে কী বললো, দ্যাট ডাজেন্ট ম্যাটার। আমার কাছে ম্যাটার করে ফুড, তার কোয়ালিটি, এবং রেস্টুরেন্ট কী কী ফ্যাসিলিটি প্রোভাইড করছে সেটা, এবং অবশ্যই পকেট ফ্রেন্ডলি কিনা। আজকে চলে যাব সোদপুরের নতুন ডি বাপি বিরিয়ানির আউটলেটে। সো চলো, দেরি কিসের, বেরিয়ে পড়া যাক। ইটস ইন্ট্রো টাইম। বাই দ্য ওয়ে, ওয়েলকাম টু মাই চ্যানেল, আমার নাম বাবান, তোমরা দেখছো বাবান ব্লগস, স্টে হাই অন কলকাতা। এখন বাজে দেখো দুপুর তিনটে, আর চলে এসেছি ডি বাপি বিরিয়ানি। জাস্ট দেখতে পাচ্ছ এখানে সোদপুর মোড়টা, স্বদেশী মোড়, তার থেকে একটু টুয়ার্ডস ডানলপ এগিয়ে এলে তোমরা বাঁতে পাবে ডি বাপি, এবং এক্সাক্ট লোকেশন দ্য পার্ল হোটেলের পাশেই। মোটামুটি আমার এখানে ফার্স্ট ফ্লোরে যেটা রোড সাইডে রয়েছে এটা হচ্ছে প্রাইভেট সিটিং এরিয়া। তো তোমাদের দেখাতে পাচ্ছি, হোপফুলি দেখো, বেশ সুন্দর প্রাইভেট ডাইনিং, ফোন করে তোমরা বুক করতে পারবে, এসি রয়েছে, এবং সুন্দর ডেকোরেটেড যেহেতু নতুন, এবং মারাত্মক ভিউ রোড সাইড, প্রচুর সিট অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এবং ওখানে ককটেল কাউন্টার রয়েছে, এখানেও তোমার সাইডে মাঠের ভিউ রয়েছে, এবং রয়েছে একটা সুন্দর দেখতে ওয়াশরুম, জাস্ট লাভলি ডিজাইন। আর এখানে রয়েছে আমি, রয়েছে কিচেন, এবং প্রস্তুতি তুঙ্গে দেখতেই পাচ্ছ, লাভলি। আর এখানে যাবতীয় স্টোরেজ জিনিসপত্র, মারাত্মক স্টোরেজ অ্যারেঞ্জমেন্ট, ডিপার্টমেন্টের রান্না এখানেই হয়। বিরিয়ানির জলটা এখান থেকেই যাবে কি? আচ্ছা, তো বুঝতেই পারছো একটা বিশাল বড় ব্যাপার, পুরো আরো মেশিনের সেট আপ। বিরিয়ানির জলটা এখান থেকে নিয়ে গিয়ে যাবতীয় বিরিয়ানি রান্নার প্রসিডিওর এখানে করা হবে। কোয়াকির চলে গেল মাটনের মধ্যে, ওদিকে চিকেনে গেল দই, নেক্সট লেভেলের প্রিপারেশন। চলে এসেছি এবার ইন্ডিয়ান যে কাউন্টার, যেখানে রেডি হচ্ছে বিরিয়ানি, তোমাদের দেখিয়ে নিলাম, এবার একটা কিছু রেডি হচ্ছে, মোস্ট প্রবাবলি মাটন লিভার। এটা কি রান্না হচ্ছে দাদা একটু যদি বলো? এটা মাটন লিভার হচ্ছে। মাটন লিভার প্রায় হয়ে এসছে নাকি? হয়ে এসছে, দেখতেই পাচ্ছ, জাস্ট নেক্সট লেভেলের টেম্পটিং। কারা কারা মাটন লিভার খেতে পছন্দ করো, কিমা, নেক্সট লেভেলের টেস্ট অবশ্যই কমেন্ট করে জানিও, এবং সেরা লেভেলের দেখতে লাগছে। কথাবার্তা হলো যাবতীয়, এখনো ওপেনিং হয়নি, লাস্ট মোমেন্টে কিছু ফিনিশিং কাজ চলছে, বাট ফার্স্ট ফ্লোরটা জাস্ট সেরা লেভেলে দেখতে লাগছে। ছটায় ওপেনিং, হোপফুলি তোমাদের দেখাবো।
আর ডিবাবি এখন মধ্যম গ্রামেও রয়েছে, বারাসাতে যে অরিজিনাল ব্রাঞ্চ সেটাও রয়েছে, বিরিয়ানিতে আজকে ডিবাবি এখন একটা নাম। তো সেই ডিবাবি এখন বাকি ছিল শুধুমাত্র সোদপুরে, সোদপুরে এসে গেছে এখন, এবং সোদপুরে প্রত্যেকটা রেস্টুরেন্টের একটা না একটা আউটলেট রয়েছে। রুকো যারা সবার করো, কাস্টমার হোক বা ফুড ব্লগার, সবার নাকি অলওয়েজ যখন তখন অ্যালাউ আছে একদম কিচেন, এটা কি সত্যি? একেবারে অ্যালাউ আছে, আমি হাইজিন মেইনটেইন করছি, আমার সেই গার্ডসটা আছে বলেই তো আমি অ্যালাউ করেছি। আমি তোমাদেরকে ক্যামেরায় অ্যালাউ করেছি কিচেন, দ্যাট মিনস আমার মধ্যে সেই গার্ডসটা আছে, আমি জানি যে আমি ভালো জিনিসটা দিচ্ছি, আমার এখানে কোনো লোকেশন কিছু নেই, যারা কিন্তু এনেছে একদম পিউরিফায়ার জল, নিজস্ব প্ল্যান্ট বসিয়ে, সেটা হাড়িটা কিসের ইউজ হচ্ছে যদি একটু বলো? আমার হাড়ি, তাই তো? দাদা এখন তো তোমার ফেস ভ্যালু তো প্রচুর, দেখতেই পাচ্ছ 6টা বেজে গেছে এবং চূড়ান্ত লেভেলের ভিড়, প্রচুর লোকজন রয়েছে এখানে, অনেক চেনা জানা মানুষ তোমরা হোপফুলি দেখতে পাচ্ছ, এবং রয়েছে অবশ্যই ডিজে অরুণদা, কি বললো তোমরা তো দেখেই নিলে, কি ভাবিস এখন হয়ে গেছে অন্ধকার অবস্থা, দেখো অরুণদা লাভলি লাভলি, আর এখানে সুন্দর মাঠটা দেখা যাচ্ছে, সেরা এটা। Few inches later বিরিয়ানি হারে চালু হচ্ছে, দাদা নিজে করছে অনিল বান্দা, ভিড়টা দেখো ভাই সাহেব, আর এখানে পার্সেল স্টার্ট হয়ে গেল অলরেডি, একটা মাটন বিরিয়ানি, ওদিকে চিকেন বিরিয়ানি, কিন্তু ক্রাউডটা দেখো, ব্লগার ভর্তি, কাস্টমার ভর্তি, নেক্সট লেভেলের ক্রাউড। তো চিকেন বিরিয়ানি দেখতেই পাচ্ছ, এক পাশে হাড়ি চিকেন, এক পাশে হাড়ি মাটনের, সেরা লেভেলের ভিড় এবং অ্যাম্বিয়েন্স, প্রচুর পরিমাণে ফুড ব্লগার কমিউনিটির লোক ভর্তি, এবং পার্সেলের লাইনও লম্বা, উপরে বসার লোকও প্রচুর, সেরা লেভেলের জমে উঠেছে আজকে সোদপুরে ডিবাবির প্রথম দিনের, এবং দাদারা অক্লান্ত পরিশ্রম করে আছে তখন থেকে, হাত তোলার সময় পায়নি, এবং মাটনের হাড়ি জাস্ট শেষের পথে, আর এক একটা নালি পিস থেকে জাস্ট সেরা লেভেল, 250 গ্রামের মাটনের সাইজ, যেটা তোমরা আগেই দেখে নিয়েছো মেকিং এর সময়, এবার যাচ্ছে চিকেন, কোন দিকে চাপ কোন দিকে ভাই, সেরা লেভেলের অ্যাম্বিয়েন্স এখানে, নেক্সট লেভেলের ভিড়, চতুর্দিকে ফুড ব্লগার, ইউটিউবার, এবং অবশ্যই দীপাঞ্জন দা, আমেরিকান দাদা সবাই রয়েছে আমার পিছনে, ওদিকে অরুণ দা রয়েছে দেখতেই পাচ্ছ, বাট এখানে খাওয়া লিটারালি যাবে না যা লেভেলের ভিড়, এবং তো আমি পার্সেল করে নিচ্ছি, তো সেক্ষেত্রে বাড়ি নিয়ে গিয়ে তোমাদের দেখাবো এক্স্যাক্ট ফুড কোয়ালিটি সব কিছু রিভিউ, এখানে মোটামুটি খাবার কোনো উপায় নেই যা ভিড়, আর বাজে প্রায় 7:30। তো যেমনটা দেখলে ডিবাবিতে চূড়ান্ত লেভেলের ভিড় ছিল এবং প্রচুর লোক, আর দেখতেই পাচ্ছ এখানে ডিবাবির মার্কিং, মধ্যম গ্রাম ডিবাবির বিরিয়ানি, চিকেন নিয়েছি, তো চিকেন বিরিয়ানি নিয়েছি জাস্ট তোমাদের একটা রিভিউ দেওয়ার জন্য, পরে কোনোদিন নয় মটন বিরিয়ানি দেখানো যাবে, সেরা লেভেলের টেক্সচার লাগছে। এইবার আনবক্সিং, বিরিয়ানি যেমন ভাবে হয় এই প্লেট আর এই কন্টেনার, দেখো ফার্স্ট অ্যাপিয়ারেন্সে একটু তেল রয়েছে নিচে কন্টেনারে, কিন্তু ঠিক আছে, 200-250 গ্রামের চিকেন এবং এখানে ছিঁড়ে যাচ্ছে, এই দেখো, এই দেখো পড়ে গেল ছিঁড়ে ছিঁড়ে চিকেন পড়ে গেল, এতটা সফট, এবং রয়েছে একটা জাম্বল সাইজের আলু, এবং ভালো কোয়ান্টিটি রাইস রয়েছে, মানে একজনের ইজি পেট ভরে যাবে, কতটা কোয়ান্টিটি রাইস দেখো, রাইসের কোয়ান্টিটি নিয়ে কিছু বলার নেই, 240 টাকা দাম সিঙ্গেল প্লেট চিকেন বিরিয়ানি। তো ফার্স্টে রাইসটা একটু খেয়ে দেখা যাক, বলি তোমাদের কেমন, তো রাইসটা একটু ক্লোজে নিয়ে দেখাতে বলবো, দেখো লম্বা লম্বা চালের রাইস আছে, প্রথম দিনের প্রথম হাড়ির চিকেন, সো আসল কোয়ালিটি এতেই বোঝা যাবে, রাইসটা বেশ মশলাদার, যেরকম নর্থ চব্বিশ পরগনার বিরিয়ানিতে আমরা দেখতে পাই বেশ মশলাদার রাইস, এবং তেল রয়েছে, দেখো একটুখানি রাইস ঘাটাঘাটি করতে হাতটা তেল তেলে হয়ে গেল, সো জাস্ট রাইসটা একটু খেয়ে দেখি, বলেছিলাম মশলাদার, এটা ঝাঁজ রয়েছে, বাকি বিরিয়ানি কিচেনে গিয়ে সবটাই দেখিয়েছি, এবং আলুটা কতটা সফট,
বুঝতে হবে না, এই দেখো। এবং আলুর টেক্সচারটা দেখো কেমন ব্রাউনিশ, ব্রাউনিশ টেক্সচার নিয়ে নিচ্ছে, যেমন রাইসের টেক্সচার তেমন আলুর। সো রাইস আর একটু আলু খেয়ে দেখা যাক। শুধু আলু বিরিয়ানি খেলেই তোমাদের ভালো লাগবে, নেক্সট লেভেলে গেছে। দাদামুড়ির থেকে এই ডিবাবিটা ট্রাই করো, সোদপুরের ক্ষেত্রে আমি বলবো এই ডিবাবিটা কিন্তু শাইন করবে যদি এইরকম কোয়ালিটি মেনটেন করতে পারে। সো এইবার চিকেন একদম ইজিলি টেন্ডার, মানে কত সহজে ভেঙে আসছে, দেখলেই খুলে পড়ে গেল। এবার চিকেন একটু আলু একটু রাইস, স্বর্গের সুখ, হিয়ার উই গো। হেভেন কম্বিনেশন, মা রাত্রকে দেয় চিকেনটা। ওরকম এক্সট্রা তোমাদের চাপ বা কিছু সাইড ডিশ নেওয়ার দরকার নেই, একটা বিরিয়ানি ইটসেলফ ইজ এনাফ, কোয়ান্টিটি যথেষ্ট, চিকেনটা যথেষ্ট সফট টেন্ডার, যে দেখলে ঝাড়া মারতে খুলে পড়ে যাচ্ছে, সাথে আলুটাও ভালো এবং রাইসের যথেষ্ট পরিমাণ টেস্ট রয়েছে। সাদা রাইস নয়, যেরকম টিপিক্যাল নর্থ চব্বিশ পরগনা বিরিয়ানি আমরা দেখে অভ্যস্ত, একদম এক্স্যাক্টলি সেম। ওয়েল, প্রথম দিনের বিরিয়ানি আমি তো স্যাটিসফাইড। কে কেউ যদি মাটন বিরিয়ানি খাও অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো তোমাদের, গিয়ে অবশ্যই ট্রাই করো সোদপুরে নতুন ভিওআপি। যাবতীয় ডিটেলস বলে দিলাম, ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে। টাটা ফ্রম মাই সাইড, যেমনটা তোমাদের বলি, সি ইউ আনটিল দেন।